আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পর একটা গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। সো ভিডিওটা আমি শুরু করার আগে একটু আপনাদেরকে এই ভিডিওটা এখন যেসব কথাগুলো শুনবেন বা প্লেনে যেসব কথাগুলো শুনবেন এগুলো শুনেন। আমাদের বাংলাদেশকে অনেক বেশি গালাগালি করা হয়েছিল, সো তাদের কীভাবে বিচার করলাম তার ভিডিওটা আমরা নিয়ে হাজির হলাম। এই ম্যাচটা অনেক দুর্দান্ত ছিল, সো ম্যাচটা আপনারা ফুলি দেখেন। অ্যান্ড তারা যে গালাগালি করতেছিল তাদের বিচারটা কেমনে করি সেটাও দেখেন। সো লেটস গো গাইস, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই। গাড়ি বসড়ি বাদে মাদার চোদ বঙ্গালি বসড়ি বাদে জিটি ফাইভ কোন হ্যান্ড জো ওয়ালা নিয়ে জিতবো মিশন ও মাদার চোদ বাঙালি পারচেজ করো মোবাইল মে চালা বঙ্গালি মাদার চোদ আবে মাদার চোদ এই মাদার চোদ কার মাদার চোদ এই বঙ্গালি সালাম মাদার মোবাইল মে পতা নি কি আছে বঙ্গালি এই বঙ্গালি তো হচ্ছে দা মাদার চোদ বঙ্গালি বহুত আদার চোদ আপ করনে কে বাদ গেম চালু হোগা উসকে ভি ওয়ারেন্টি মে কেসে চলেগা ব্যান চোদ আপনারা প্লেনে কি গালাগালিটা হচ্ছিল আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, বাট অনেক বেশি গালাগালি করতেছিল একটা প্লেয়ার। সো একটা কথা, সেটা হলো আমার টিমমেটরা কিন্তু গালাগালি তো ওস্তাদ। এই ম্যাচে ওরা শুধু গালাগালি করে ভাই, মানে নিজেরা নিজেদের মধ্যে গালাগালি করে করে খেলে। অ্যান্ড সেটা ইন্ডিয়ান দুইটা টিমমেট ছিল আমার ফোর্সে, তো তারা দুজন অ্যান্ড আমি মিলে ম্যাচটা কিন্তু একটা দুর্দান্ত ফাইটে আমরা পরিণত করি। এমনকি আমার এই ম্যাচটাতে অনেক বেশি মাথা গরম ছিল, কারণ আমাদের বাংলাদেশিদেরকে অনেক বেশি গালাগালি করতেছিল। সো আমি চাচ্ছিলাম যে ম্যাচটাতে নাইমে একটা দুরুম দুরুম মাইট দেওয়া শুরু করব। সো সেটা কথা বলতে না বলতে দেখতে পাচ্ছেন যে আমরা ল্যান্ড করে ফেলি, এবং কি ল্যান্ড করার পর আমাদের কাণ্ডটা দেখেন। ডিভাইসের প্রবলেমটা তো আপনারা জানিনি। সো এখানে আমি পেয়ে যাই একটা ডিপি, ডিপি ফাইয়ে ডাইরেক্ট রাশ করে দিই। মেজাজ গরম ছিল আমার। সো দেখেন এই প্লেয়ারটাকে কীভাবে মারি। সো এখানে একজনকে নকআউট করে তার কিলটা আদায় করে নেওয়ার ট্রাই করি। অ্যান্ড পাশেই তার টিমমেট ছিল, সো এই প্লেয়ারটাকে আমি নকআউট করে একেবারে ওয়াইফ টেড করে দিই। সো এই প্লেয়ারটাকে ওয়াইফ টেড করে দেওয়ার পর আমরা অন্যান্য প্লেয়ারদেরকে যারাদেরকে মারি, সো আমরা সেখানে চলে যাবো। বাট এখানে একটা বট আসে, বটটাকে আমরা মেরে দিই। বটটাকে মেরে একেবারে ওয়াইফ টেড করে দেওয়ার ট্রাই করি, কারণ আমার সামনেই ছিল একটা প্লেয়ার। সো ওই প্লেয়ারটার যাতে নজরটা আমার উপর না পড়ে বা আমাকে নক আউট না করে দেয় আমি সেটা ট্রাই করতেছিলাম, কারণ আমি ফুল ম্যাচ খেলতে যাচ্ছিলাম। দেখেন এখানে বট একটা আসলো, বট এটার কিলটা যে নক আউট করে সে নিয়ে নেয়। খুব কষ্ট পেলাম, আমি ভাবছিলাম যে কিলটা নিয়ে নেবো বাট নেওয়া পসিবল হলো না। বাট আরও একটা বট এসে আমাদেরকে কিন্তু কিলটা দিয়ে যায়। সো এই প্লেয়ারটার এই প্লেয়ারটা বা এই বটটার কিলটা আমি নিয়ে নেই। সো এই বটটার কিল নেওয়ার পর আমার হয়ে যায় তিনটা কিল। সো তিনটা কিল হওয়ার পর আমরা আস্তে আস্তে যারা এনিমি আছে তাদের উপর একটা ফাইট করার ট্রাই করি। সো চলেন গাইজ, আমরা কথা না বাড়িয়ে সেই ফাইটগুলোতে চলে যাই, লেটস গো। সত্যি বলতে আমার টিমমেটরা অনেক দুর্দান্ত খেলতেছিল ম্যাচটাতে, অ্যান্ড আমার কিছু করারই লাগলো না। ব্যাক টু ব্যাক শুধু নক আউট করে যাচ্ছিলো। তো এরই মাঝে আমি একজনকে নক আউট করার ট্রাই করি, দেখেন ওর অনেক ড্যামেজড হয়ে যায়, বাট সে বুঝতে পারে না কোথেকে আসছে বলে। সো এরই মাঝে তাকে ওয়াইপ আউট করে দিয়ে তাকে ওয়াইপ আউট করে দেওয়ার পর আমার হাতে চলে আসে পাঁচটা কিল। বাট একটা কথা বলি, এই ম্যাচটাতে বটের পরিমাণটা অনেক বেশি ছিল, আমি জানি না কেন। অ্যান্ড ব্ল্যাকটা অনেক ভালো ছিল, এই জন্য হতে পারে, কারণ আমি ডায়মন্ডের প্লেয়ার হওয়া প্লেয়ারদের এত বট আসার কথা না, কারণ আমি এর আগেও অনেকবার ডায়মন্ডে গিয়েছি। এখন কি ডায়মন্ডে না, আমি এসেও গিয়েছি। ডায়মন্ডে উঠলে এত বেশি বট আসার কথা না, যেহেতু আমার আগের একটা এক্সপিরিয়েন্স আছে। সো দ্যাটস ইট গাইস, এই ম্যাচটাতে অনেক বট আসে। সো এখানে আর কোনো ফাইট হয় না, কারণ আমরা ফচিংকিতে একেবারে ফুল ওয়াইপ আউট করে দেই। অ্যান্ড ফুল ওয়াইপ আউট করে দেওয়ার পর আমরা চলে যাই অন্য একটা ফাইটে। সো ওই ফাইটে আমরা চলে যাই কথা না বাড়িয়ে, লেটস গো। আমরা ফচিংকি থেকে ডাইরেক্টলি যাই রজকের দিকে। রজকের যাওয়ার অবস্থা দেখি যে এখানে ফাইট হচ্ছে। সো আমরা ফাইটটা কীভাবে করি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন একটা স্নেক শুয়ে আছে। স্প্রের 12টা বাজে গেছে, আমি স্প্রে ভালোভাবে দিতেও পারি নাই, বাট ওরে কিন্তু নক আউট করে দিই কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখতে পারেন সে উঁকি ঝুঁকি মারতেছিল, দেখেন কীভাবে নক করি। ওকে, নক আউট হয়ে গেছে। পরবর্তীতে দেখতে পারে যে এই প্লেয়ারটা বাঙালি,
আর আমরা কিন্তু অপেক্ষা করি নাই, সাথে সাথে তাদেরকে রাশ করে দেই। রাশ করে দেওয়ার পর দেখেন তাদের ফুল টিমকে আমরা ওয়াইফ আউট করতে পারি কিনা, বা আমার খেলটা আমার আদায় হয় কিনা আমরা আপনারা দেখতে পারেন। বাট আমার টিমমেটরা কিন্তু আজকের এই ম্যাচটাতে অনেক দুর্দান্ত খেলেছিল। দেখেন আমার টিমমেট ফুলি ওয়াইফ আউট করে দেয় টিমটাকে, মানে এই টিমটাকে ওয়াইফ আউট করে দেওয়ার পর আমাদের আমার হয়ে যায় 6টা কিল। অ্যান্ড আমার টিমমেটদের কত কিল হয় আমি সেটা জানি না, বাট এইখানে আর কোনো ফাইট হয় না। অ্যান্ড ফাইট হচ্ছিল না, আমরা পরবর্তীতে দেখতে পারি না, এখানে একটা টিম না, ওরা আরেকটা টিমের সাথে ফাইট নিচ্ছিল। অ্যান্ড ওই টিমকে আমরা এখন কী সুন্দরভাবে ওয়াইফ আউট করি সেটা আপনারা এখন দেখতে পাবেন। সো কথা না বাড়িয়ে আমরা ওই ফাইটে চলে যাই। এখানে আমরা লুটপাট করতেছিলাম, বাট হঠাৎ করে দেখি যে এখানে কারা জানি নেটটা থ্রো করতেছে। সো আমরা সন্দেহ করি যে এনিমি আছে। সো এনিমি যেহেতু আছে আমরা একটু খোঁজা খুঁজি ট্রাই করতেছিলাম ওদেরকে খুঁজতে। সো খোঁজা খুঁজি করে পেয়েও গেলাম, এমনকি প্লেয়ারটাকে স্প্রে দিয়ে নকড আউট করে দিয়েছে। নকড আউট করে দেওয়ার পর এই টিমটা হয়ে যায় খতম। সো এখানে আর কোনো ফাইট হয় না, আমরা আরও একটা ফাইটে অংশগ্রহণ করি। অ্যান্ড এই ফাইটটা কিন্তু অনেক দুর্দান্ত হয়। অ্যান্ড সত্য বলতে আমার বললাম না এই ম্যাচটাতে আমার কোনোভাবেই চান্স হয়ে ওঠে নাই যে ভালো করার, বাট আমি ভালো একটা ব্যাকআপ দিয়ে ট্রাই করেছি ম্যাচটাতে। আমাদের ব্যাকআপ দিয়ে বা ম্যাচটা কীভাবে আমরা শেষ করি সেটা আপনারা দেখতে পাবেন। বাট আমরা নেক্সট যে ফাইটটাতে যাব সেই ফাইটটাতে আমরা চলে যাই, আপনাদেরকে বেশি অপেক্ষা করাবো না, লেটস গো। সো আমি একটা টিমকে অলরেডি স্পটেড করে ফেলি। স্পটেড করার পর তারা কী করে, ডাইরেক্টলি আমাদেরকে স্পটেড করে রাশ করে দেয়। সো রাশ করতে এসে তাদের কী অবস্থা হয় দেখি। সো এখানে আমি অনেক ড্যামেজ দিই, তাদের করা পসিবল হয় না, ড্যামেজ ঠিকই দিয়েছিলাম বাট কিল মাত্র একটা পেলাম। আচ্ছা সমস্যা নেই, আমাদের কিলগুলো একবার আদায় করলেই হলো। অ্যান্ড কে কিল ফেল বা আমি পেলাম বা আমার টিমমেটরা ফেলো সেটা দেখার বিষয় না, কিলগুলো তো আমাদেরই হচ্ছে, মানে আমাদের টিমমেট হোক বা আমি সেটা বাদ দেন, আমরা যেহেতু একসাথে খেলতেছি কিলটা আমাদেরই হচ্ছে, অন্য কেউ নিচ্ছে না, এতে আমি খুশি। সো আমরা এখানে এই টিমটাকে ওয়াইপ আউট করে দেওয়ার পর আমরা চলে যাই আরও একটা ফাইটে। সো ওই ফাইটটা অনেক দুর্দান্ত হয়, চলেন গাইস আমরা কথা না বাড়িয়ে ওই ফাইটে চলে যাই, লেটস গো। অ্যান্ড আমরা কিন্তু এখন একেবারে লাস্ট মুহূর্তে চলে আসি, এবং কি লাস্ট মুহূর্তে এসে কিছু ইন্টেন্স ফাইট আপনাদের জন্য রেখে দিলাম, যেসব ফাইটগুলো অনেক দুর্দান্ত ছিল, এবং কি আমরা কীভাবে লাস্ট যে টিমটা থাকে ওই টিমটাকে মারলাম সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারেন। একটা স্নেককে আপনাদেরকে এখন দেখাবো, স্নেককে আমরা কীভাবে মারি দেখেন। সো এই স্নেকটাকে এত সুন্দর করে একটা স্প্রে দিয়ে মারলাম, একটা কি লাইক হবে না আমাদের, অবশ্যই একটা লাইক চাই আপনাদের এই স্প্রেটার জন্য। সো স্প্রেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি লাইক না করে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। অ্যান্ড আরেকটা কথা, আমাদের এই গেম প্লের লাইক টার্গেট হলো বেশি না, জাস্ট 200 লাইক, যেহেতু অনেকদিন পর আমরা গেম প্লে ভিডিও বানাচ্ছি। সো 200 লাইক একটা এম করলাম। সো প্লিজ গাইজ আপনারা 200 লাইক কমপ্লিট করে দিলে আমরা কিন্তু নেক্সট টাইম যত প্রবলেমই ফেস করি না কেন আমি ট্রাই করবো আপনাদের জন্য গেম প্লে ভিডিও নিয়ে আসতে। সো লেটস গো। এখানে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে প্লেয়ারটা আছে, এই প্লেয়ারটাকে অনেকবার স্প্রে দিই বাট কোনোভাবেই নকড আউট হয় না, বাট লাস্ট মুহূর্তে গিয়ে তাকে কিন্তু মরতে হয় আমার হাতে। সো ম্যাচটা মেবি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডকে অবশ্যই জানিয়ে দেবেন যে আমাদের লাইভ স্ট্রিম হয়, এবং কি আমরা প্রত্যেক দিন লাইভ স্ট্রিম করি। অ্যান্ড আরেকটা কথা, সেটা হলো আমরা মাঝে মাঝে গেম প্লেও ভিডিও দেই। সো প্লিজ গাইজ আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলটা অনেক বেশি আগাবে। সো দ্যাটস ইট। সো আরেকটা কথা, সেটা হলো আমরা কিন্তু 10K ফ্যামিলিতে যুক্ত হয়েছি, বা 10K ফ্যামিলি আমরা কমপ্লিট করে ফেলেছি। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, এত সুন্দর একটা ফ্যামিলি আমাদেরকে উপহার দেওয়ার জন্য, বা এই ফ্যামিলিটা আমাদেরই। সো আমরা চাবো যে এই ফ্যামিলিটা আরও অনেক দূর এগিয়ে নিতে। সো আপনাদের শেয়ার চাই, শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সো এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা বাই বাই, আল বিদায়। I'm not going to do that.